করে ভেবে চিনতে তারপর একটা পোস্ট করি। কিন্তু যে অভিনয়টা আমরা এই ওয়ার্কশপের মধ্যে শিখতে চাইছি সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। আমি জানি না কী করবো, ও এরকম করলো বলে আমি এরকম করলাম, ও আমাকে লাথি দেখিয়েছে বলে আমি মুখ দেখিয়েছি, ও আমাকে চট দেখিয়েছে বলে আমি গাল বেরিয়েছি, তাই না? অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমি জানি না, এই আমি জানি না এই জিনিসটা সবচেয়ে বেশি তৈরি হয় খেলার মধ্যে। অভিনয়ের ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করা, আমি তো জানি না এরপরে কি করবো রে বাবা, এটা করে তো দিই, আমার সামনে একটা বল এসে গেছে, আমাকে লাফটা মারতে হবে, দায় যেতে পারবো। এই ওয়ার্কশপটাতে আমাদের মূল কাজ হচ্ছে এই তিনটে কথা, কন্টিনিউয়াসলি রিয়্যাক্ট করো উইদাউট প্ল্যানিং, প্ল্যান করো না, আর খেলা যেটা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকিং রিস্ক। আমাদের আমাদের আজকের কাজটা হচ্ছে বা পরের দিনের কাজটা হচ্ছে ফার্স্ট থট, প্রথম যে চিন্তাটা মাথায় আসছে সেই চিন্তাটাতে না, নো এডিটিং। ফার্স্ট থটের থেকে আমার মনে হলো আমি একটা এরাম করে দাঁড়ালে ভালো, তারপরে মনে এটা না, এটার থেকে আমার এরাম করে দাঁড়ালে ভালো, এইটা না করা, এইটা করা, এটা যে খুব ভালো হতে হবে, এটা হেভি হতে হবে, হেভি হাততালি পেতে হবে, তার কোনো মানে নেই। তুমি তোমার ফার্স্ট থট নাও, প্রথম মাথায় যে চিন্তাটা আসছে তাতে রিয়্যাক্ট করতে হবে। তোমার কান্না পাচ্ছে কাঁদো, তোমার মনে হচ্ছে হাই তুলতে ইচ্ছে করছে হাই তোল, কী করবে আমি জানি না, কিন্তু জাস্ট টেক দ্য ফার্স্ট থট অ্যান্ড রিয়্যাক্ট, এবং সেটা তুমি এক্সপ্রেস করো তোমার শরীর দিয়ে, মাথা দিয়ে, যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে, এইটুকুনি কাজ, নট পারফরমেন্স। কোনো প্রিমেডিটেটেড পারফরমেন্স আমরা চাইছি না, কোনো অভিনয় ইম্প্রোভাইজেশন চাইছি না এখানে, ঠিক আছে? মানে কিছু ভেবো না, মানে আমাদের এটা হয়ে গেছে, না ভেবে আমরা কিছু করতে পারি, যা কিছু করি ভেবে করতে হয়, তাই না? একটা কোথাও কথা বলতে গেলেও মাথার মধ্যে আমি পাঁচবার রিহার্সাল দিয়ে নিই, এখানে কথাটা বলবো গিয়ে চেয়ারম্যানকে এই কথাটা বলতে হয়, বিয়ার পর রিহার্সাল দিয়ে নিই, শুনেছিলাম এরকম না, আমার সামনে যেন আই কমিউনিকেশন হয়, এই তত আমাদের নিয়ম বলে দেয় যে এইগুলো হচ্ছে পাগলা,
এটা বললে লোকে কি বলবে, এটা বললে আমার হয়তো জামার উপর দিয়ে একটা অন্যরকম করে টাইপ হতো।